এদিকে দেখতে দেখতে দিনমণি যেন সম্বৎসরের পুজোর আমোদের সঙ্গে অস্ত গেল। সন্ধ্যাবধু বিচ্ছেদ বসন পরিধান করে দেখা দিলেন। কর্মকর্তারা প্রতিমা নিরর্জন করে নীলকণ্ঠ শঙ্খচিল উড়িয়ে দাদা গো দিদি গো বাজনার সঙ্গে ঘট নিয়ে ঘর মুখ হলেন। বাড়িতে পৌঁছে চণ্ডীমণ্ডপে পূর্ণ ঘটকে প্রণাম করে শান্তিজল নিলেন। পরে কাঁচা হলুদ ও ঘটজল খেয়ে পরস্পর কোলাকুলি করলেন। অবশেষে কলাপাতে দুর্গানাম লিখে সিদ্ধি খেয়ে বিজয়ার উপসংহার হল। কদিন মহাসমারোহের পর আজ শহরটা খাঁ খাঁ করতে লাগলো। পৌত্তলিকের মন বড়ই উদাস হলো, কারণ লোকের যখন সুখের দিন থাকে তখন সেটির তত অনুভব করতে পারা যায় না। সেই সুখের মহিমা দুঃখের দিনে বোঝা যায়। রামলীলা দুর্গোৎসব এক বছরের মতো ফুরলো। ঢুলিরা নায়কবাড়ি বিদায় হয়ে সুড়ির দোকানে রং বাজাচ্ছে। ভাড়া করা ঝাড়েরা মুটের মাথায় বাঁশে ঝুলে টুনু টুনু শব্দে বালাখানায় ফিরে যাচ্ছে। যজমিনী বামুনের বাড়ির নৈবেদ্যের আলোচাল ও পঞ্চশস্য শুকোচ্ছে। ব্রাহ্মণী ছেলে কোলে কাটি নিয়ে কাক তাড়াচ্ছেন। শহরটা সব থমথমে। বাসাড়েরা আজও বাড়ি হতে ফেরেননি। আফিস ও স্কুল খোলবার আরও 5 দিন বিলম্ব আছে। যে দেশের লোকের যে কালে যে প্রকার হিম্মত থাকে, সে দেশে সেই সময় সেই প্রকার কর্মকাণ্ড আমোদ প্রমোদ এবং কারবার প্রচলিত হয়। দেশের লোকের মনই সমাজের লোকোমোটিভের মতো, ব্যবহার কেবল ওয়েদার কারের কাজ করে। দেখুন আমাদের পূর্বপুরুষেরা রঙ্গভূমি প্রস্তুত করে মল্লযুদ্ধে আমোদ প্রকাশ করতেন, নাটক ত্রোটকের অভিনয় করতেন, দেখতেন, পরিশুদ্ধ সঙ্গীত ও সাহিত্যের উৎসাহ দিতেন। কিন্তু আজকাল আমরা 12-এর তলায় নয় বাড়িতে বেদেনের নাচ মদন আগুনের তানে পরিতুষ্ট হচ্ছে। ছোট ছোট ছেলে ও মেয়েদের অনুরোধ উপলক্ষ করে পুতুল নাচ পাঁচালি ছড়া খেউড়ে আনন্দ প্রকাশ করছে। যাত্রাওয়ালারা ও ছক্কুবাবু ও সুন্দরের সং নামাতে হুকুম দিচ্ছি যাত্রাওয়ালাদের, মল্লযুদ্ধের তামাশা দেখো, বুলবুল ফাইট ম্যাড়ার লড়াইয়ে পর্যবসিত হয়েছে। আমাদের পূর্বপুরুষেরা পরস্পর লড়াই করেছেন। আজকাল আমরা সর্বদাই পরস্পরের অসাক্ষাতে নিন্দাবাদ করে থাকি, শেষে এক পক্ষের খেউড়ে জিত ধরাই আছে। আমাদের এই প্রকার অধঃপতন হবে না কেন? আমরা হামা দিতে আরম্ভ করেই ঝুমঝুমি চুষি ও সোলার পাখিতে বর্ণ পরিচয় করে থাকি। কিছু পরে ঘুড়ি লাটিম লুকোচুরি ও বউ বউ খেলাই আমাদের যুবকত্বের এন্ট্রান্স কোর্স হয়। শেষে তাস পাস ও বড়ে টিপে মাত করে ডিগ্রি নিয়ে বেরোই। সুতরাং ওইগুলি পুরনো পড়ার মতো কেবল চিৎকার, আউড়ে আসতে হয়। বেশিরভাগ বয়সের পরিমাণের সঙ্গে ক্রমশ কতকগুলি আনুষঙ্গিক উপসর্গ উপস্থিত হয়। রামলীলা এদেশের পরব নয়, এটি প্রলয় খোট্টাই। কিন্তু কাল পূর্বে চাণক্যের সেপাহীদের দ্বারা এই রামলীলা সূত্রপাত হয়। পূর্বে তারাই আপনা আপনি চাঁদা করে চাণক্যের মাঠে ও রাম রাবণের যুদ্ধের অভিনয় করত। কিছুদিন এই রকমে চলে, মধ্যে একেবারে রোহিত হয়ে যায়। শেষে বড়বাজারের 2-4 জন ধনী খোট্টার উদ্যোগে 1757 শকে পুনর্বার রামলীলা আরম্ভ হয়। তদাবধি এই 12 বৎসর রামলীলার মেলা চলে আসছে। কলকাতায় আর অন্য কোনো মেলা নেই বলেই অনেকে রামলীলায় উপস্থিত হন। এদের মধ্যে নিষ্কর্মবাবু মাড়োয়ারি খোট্টা বেশ্যা ও বেনেই অধিক। পাঠকবর্গ মনে করুন আপনাদের পাড়ায় বনেদি বড় মানুষ ও দলপতিবাবু 1.5 ফিট উচ্চ গদির ওপর বার দিয়ে বসেছেন। গদির সামনে বড় বড় বাক্স ও আয়না পড়েছে। বাবুর প্রকাণ্ড আলবেলা প্রতি টানে শরতের মেঘের মতো শব্দ করছে, আর মুস্ক ও মুসব্বর মেশানো ইরানি তামাকের ঘোষবে বাড়ি মাত করেছে। গদির কিছু দূরে একজন খোট্টা সিদ্ধির জামুম মাজুম হজমিগুলি পালং তোড় প্রভৃতি কুয়েত কিচিজ রুমালে বেঁধে বসে আছেন। তিনি লখনৌয়ের একজন সম্পন্ন জহরির পুত্র, এক্ষণে শহরেই বাস। হয়তো বছর কতক হলো আফিমের তেজমন্দি খেলায় সর্বশ্রান্ত হয়ে
বাবুর অবশ্যপোষ্য হয়েছেন। মনে করুন, তার অনেক প্রকার হাকিমি ঔষধ জানা আছে, সিদ্ধে সম্পর্কীয় মাজুমও উত্তম রকম প্রস্তুত করতে পারেন। বিশেষত বিস্তর বাই, কথক ও গানওয়ালির সহিত পরিচয় থাকায় আপন হেকমত ও হুনুরিতে আজকাল বাবুর দক্ষিণ হস্ত হয়ে উঠছেন। তার পাশে ভবানীবাবু ও মিসওয়ার্স আর্টফুল ডাজার্স উকিল সাহেবের হেড কেরানি হরধরবাবু। ভবানীবাবু ওই অঞ্চলের একজন বিখ্যাত লোক, আদালতে ভারী মাইনে চাকরি করেন। এই সবার অন্তঃশীলে কোম্পানির কাগজের দালালি, বড় বড় রাজা রাজড়ার আম মক্তারি ও মকদ্দমার ম্যানেজারি করা আছে। এমনকি অনেকেই স্বীকার করে থাকেন যে ভবানীবাবু ধড়িবাজিতে উমেশ হাতে সরস ও বিষয়কর্মে জয়কৃষ্ণ হতেও জবর। ভবানীবাবুর পার্শ্বস্থ হরধর কম নন। মনে করুন, হরধর উকিদের বাড়িতে মকদ্দমা তদবিরে ফের ফোন দিতে ও জাল জালিয়াতে প্রকৃত শুভঙ্কর। হরধরের মোচা গোপ মুস্কের মতো ভুঁড়ি, হাতে ইষ্টি কবচ, কোমরে গোট ও মাদুলি, সরু ফিনফিনে সাদা ধুতি পরিধান এবং তার ভিতরে একটা কাজ, কপালে টাকার মতো একটা রক্তচন্দনের টিপ, হাতে দাঁতে মিশি, চাদরটা তাল পাকিয়ে কাঁধে ফেলে অনবরত তামাক খাচ্ছেন এবং গোপে তা দিয়ে যেন বুদ্ধি পাকাচ্ছেন। এমন সময় বাবু মজলিসে ফলহরিবাবু ও রামভদ্র বাবু এসে উপস্থিত হলেন। ফলহরি রামভদ্রকে দেখে বাবু সাদর সম্মানে বসালেন, হুক্কা বরদার তামাক নিয়ে গেল। বাবুরা শান্তি দূর করে তামাক খেতে খেতে এ কথা সে কথা বলপর বললেন, মশাই আজ রামলীলার বড় ধুম, আজ শুনলেন লক্ষণের শক্তিশীল হবে, বিস্তর বাজি পড়বে। এখানে আসবার সময় দেখলাম ও পাড়ার রামবাবুর চৌধুরী গেল, শঙ্গুবাবু বগিতে লক্ষ্মীকে নিয়ে যাচ্ছেন, আজ বেজায় ভিড়, মশাই যাবেন না? অমনি ভবানীবাবু এই প্রস্তাবের পোষকতা করলেন, বাবু রাজি হলেন। অমনি ওরে ওরে কন হ্যায় রে কন হ্যায় শব্দ পড়ে গেল আশেপাশে। বোরখন রাজা আজ্ঞা যাই রে এর প্রতিধ্বনিতে হতে লাগলো। হরকড়াকে হুকুম করা হলো, বড় ব্রিজকা ও বিলাতি জুড়ি তৈরি করতে বলা হলো। শিগগির ঠাওরান যেন দিকে দিকে বাবুর ব্রিজকা প্রস্তুত হতে গেল। পেয়ারের আবদালিকা পাগড়ি ও তগমা পরে আয়নায় মুখ দেখছে। বাবু ড্রেসিং রুমে ঢুকে পোশাক পরছেন, চার পাঁচজন চাকরে পড়ে 40 রকম প্যাটনের ট্যাসেল দেওয়া টুপি ও শাটিনের চাপকান পায়জামা বাছুনি করছে। কোনটা পড়লে ভালো বড় ভালো দেখাবে বাবু মনে মনে সেই ভাবতে ভাবতে ক্লান্ত হয়ে যাচ্ছেন। হয়তো একটা জামা পরে আবার খুলে ফেললেন, একটা টুপি মাথায় দিয়ে আয়নায় মুখ দেখে মনে ধরছে না, আবার আর একটা মাথায় দেওয়া হচ্ছে, সেটাও বড় ভালো মানাচ্ছে না। এই অবকাশে একজন মোসাহেবকে জিজ্ঞাসা করছেন, কেমন হে ওইটুকু মাথায় দেব? মোসাহেব সব দিক বজায় রেখে, আগিয়া পোশাক পরে আপনাকে কেমন খোলে, শহরের কোনো ছেলাকে এমন খোলে না বলছেন। বাবু এই অবসরে আরেকটা টুপি মাথায় দিয়ে জিজ্ঞাসা করছেন, এটা কেমন? মোসাহেব, আগে এমন আর কারো নাই বলে বাবুর গৌরব বাড়াচ্ছেন এবং মধ্যে মধ্যে আকরুচি খানা ও পররুচি পিঙ্গা বয়েতটা নজির করছেন। এই প্রকার অনেক তর্ক বিতর্ক ও বিবেচনার পর হয়তো একটা বেয়াড়া রকমের পোশাক পরে শেষ পর্যন্ত পোটে পোমেটাম ও ল্যাভেন্ডার আতর মেখে আংটি চেন ও ইস্টিক বেছে নিয়ে 2 ঘন্টার পর বাবু ড্রেসিং রুম হতে বৈঠকখানায় বার হলেন। হলধর ভবানী রামভদ্র প্রভৃতি বৈঠকখানাস্থ সকলেই আপনার কর্তব্য কর্ম বলেই যেন আগে পোশাক আপনাকে বড় খুললেছে বলে নানা প্রকার প্রশংসা করতে লাগলেন। কেউ বলেন, হুজুর এ কি গিবসনের বাড়ি তৈরি, কেউ ঘড়িচ্ছেন, কেউ আংটি ও স্টকের অনিয়ত প্রশংসা করতে লাগলেন। মোসাহেবদের মধ্যে যাদের কাপড় চোপড়গুলি বাবুর ব্রিজকা ও বিলাতি ঘুড়ির যোগ্য নন, তারা বাবুর প্রসাদী কাপড় চোপড় পরে কানে আতরের তুলো গুঁজে চেহারা খুলে নিলেন। প্রসাদী পোশাক পরে মোসাহেবদের আর আহ্লাদের সীমা রইল না।
মনে হতে লাগলো বাড়ির কাছের উঠোনওয়ালা মুদি মাগি ও চেনা লোকেরা যারা দেখতে পায়, যেন কেমন পোশাক আমি পোশাকে শুভরের হুজুরের সঙ্গে যাচ্ছি। কিন্তু দুঃখের বিষয় এই যে অনেক মোসাহেব সর্বদাই আক্ষেপ করে থাকেন যে তারা যখন বাবুদের সঙ্গে বড় বড় বাড়ি ও ভালো কাপড় চোপড় পরে বেরোন তখন তাদের কেউ দেখতেই পায় না, আর গামছা কাঁধে করে বাজার করতে বেরোলেই সকলের নজরে পড়েন। এদিকে ঠোং ঠাং করে মেকাবি ক্লাকে পাঁচটা বাজলো, হুজুর গাড়ি হাজির করলেন। হুজুর গাড়ি হাজির বলে হরকরা হুজুরে প্রক্লেম করলে বাবু মোসাহেবদের সঙ্গে নিয়ে গাড়িতে উঠলেন। বিলাতি জুড়ি গৌসম্যানদের ইঙ্গিতে টপাটপ টপাটপ শব্দে রাস্তা কাঁপিয়ে বাবুকে নিয়ে বেরিয়ে গেল। এদিকে চাকরেরা রাম বাজলো বলে কেউ বাবুর মচলন্দে গড়িয়ে পড়ল, কেউ হুজুরের সোনাবাদন হুঁকোটা টেনে দেখতে লাগলো, অনেকে বাবুর ব্যবহারের কাপড় চোপড় পরে বেড়াতে লাগলো, এবং শহরের অনেক বড় মানুষের বাড়ি বাবুর সাক্ষাতে বড় আঁটাআঁটি থাকে, কিন্তু তাদের অসাক্ষাতে বাড়ির অনেক ভাগ উদম হয়ে গেল। ক্রমে বাবুর ব্রিজকা চিতপুর রোডে এসে পড়ল। চিতপুর রোডে আজ গাড়ি ঘোড়ার অসম্ভব ভিড়, মাড়োয়ারি খোট্টা ও বেশ্যারা খাতায় খাতায় ছক্কর ও কেরাঞ্চিতে রামলীলা দেখতে চলেছে। তারা যত্রহীন, তারাও শখের অনুরোধ এড়াতে না পেরে এড়েই চলেছেন। কলকাতা শহরের এই একটি আজব গুণ যে ময়ূর হতে লক্ষপতি পর্যন্ত সকলের মনে সমান শখ। বড় লোকেরা দান সাগরে যাহা নির্বাহ করেন করবেন, অসামান্য লোকেরা ভিক্ষা বা চুরি পর্যন্ত স্বীকার করেও কায় ক্লেশে তিল কাঞ্চন নিয়ে সেটি নকল করতে হবে। আন্দাজ করুন যেন এদিকে ছক্কর ও বড় বড় গাড়ির গতিতে রাস্তা দুলো উড়িয়ে শহর অন্ধকার করে তুললে সূর্যদেব সমস্ত দিন কমলিনীর সহবাসে কাটিয়ে সুরত পরিশ্রান্ত নাগরের মতো ক্লান্ত হয়ে ক্লান্তি দূর করবার জন্যেই যেন অস্তাচলে আশ্রয় করলেন। প্রিয় সখী প্রদোষীর পিছে পিছে অভিসারিণী সন্ধ্যাবধূ ধীরে ধীরে সতিনী সর্বরীর অনুসরণে নির্গতা হলেন। রহস্যজ্ঞ অন্ধকার সমস্ত দিন নিভৃতে লুকিয়েছিল, এমন পাখিদের সংকেত বাক্যে অবসর বুঝে ক্রমশ দিক সকল আচ্ছাদিত করে নিশানাথের নিমিত্ত অপূর্ব বিরাহ বিহার স্থল প্রস্তুত করতে আরম্ভ করল। এদিকে বাবুর ব্রিজকা রামলীলার রঙ্গভূমিতে উপস্থিত হল। রামলীলার রঙ্গভূমি রাজা বাহাদুরের বাগানখানি পূর্বে শহরের প্রধান ছিল, কিন্তু কুলপ্রদীপ কুমারগণের কল্যাণে আজকাল প্রকৃত চিড়িয়াখানা হয়ে উঠেছে। পূর্বে রামলীলা ওই রাজা বদ্রীনাথ বাহাদুরের বাগানেই হতো, কত বৎসর হতে রোহিত হয়ে রাজা নরসিংহ বাহাদুরের বাগানে আরম্ভ হয়েছে। নরসিংহ বাহাদুরের ফুল গাছের ওপর যার পণ্যায় শখ ছিল এবং চিরকাল এই ফুল গাছের উপাসনা করেই কাটিয়ে গেছেন, সুতরাং তার বাগানের শহরের শ্রেষ্ঠ হবে বড় বিচিত্র নয়। এমনকি অনেকে স্বীকার করছেন যে গাছের পারিপট্য দেখে রাজা বাহাদুরের বাগান কোম্পানির বাগান হতে বড় খট ছিল না, কিন্তু বর্তমান কুমার বাহাদুর পিতার মৃত্যুর মাসিকের মধ্যে বাগান খুনি অয়রান করে ফেললেন, বড় বড় গাছগুলি উপরে বিক্রি করা হলো, রাজা বাহাদুরের পুরাতন জুতো পর্যন্ত পড়ে রইল না। যে প্রকারে হোক টাকা উপার্জন করায় কুমার বাহাদুরের মতে কর্তব্য কর্ম, সুতরাং শেষে এই শ্রেষ্ঠ বাগান রামলীলার রঙ্গভূমি হয়ে উঠল। ঘরে বাইরে বানর নাচতে লাগলো, শহরে সেরোদ উঠল এবং বদ্রীনাথের পতরে রাজা নরসিংহের বাগানে রামলীলা, কিন্তু এবার গাড়ি ঘোড়ার টিকিট। রাজা বদ্রীনাথের বাগানে রামলীলার সময় টিকিট বিক্রি করার পদ্ধতি ছিল না। রাজা বাহাদুর ও অপর বড় মানুষে বিলক্ষণ 10 টাকা সাহায্য করতেন, তাতেই সমুদায় খরচ কুলিয়ে উঠত। কিন্তু রাজা বদ্রীনাথ বৃদ্ধাবস্থায় 2-3 বৎসর হল দেহত্যাগ করায় রাজকুমার সুবুদ্ধি বাহাদুরেরা বাগানখড়ি ভাগ করে নিলেন, মধ্যে দেইচি পাঁচিল পড়ল, সুতরাং অন্য বড় মানুষেরাও রামলীলার তাদৃশ উৎসাহ দেখালো না। তাতেই এবার টিকিট করে কত টাকা তোলা যায়। বলতে কি কলকাতা বড় চমৎকার শহর,
অনেকেরই রং তামাশায় অপব্যয় করতে বিলক্ষণ অগ্রসর। টিকিট সত্ত্বেও রামলীলায় বাগান গাড়ি ঘোড়ায় জনতায় পরিপূর্ণ, লোকের বেজায় ভিড়। এদিকে বাবুর ব্রিজখা জনতার জন্য অধিক দূর যেতে পারলে না। সুতরাং হুজুর দল বল সমেত পায়দলে বেড়ানো সঙ্গত ঠাউরে গাড়ি হতে নেবে বেড়াতে বেড়াতে রঙ্গভূমির শোভা দেখতে লাগলেন। রঙ্গভূমির গেট হতে রামলীলা রণক্ষেত্র পর্যন্ত দুসারি দোকান বসেছে, মধ্যে মধ্যে নাগরদোলা ঘুরছে, গোলাপি খিলি, খেলনা, চানাচুর, চিনির বাদাম প্রভৃতি ফেরিওয়ালাদের চিৎকার উঠেছে। ইয়ারের দল খাতায় খাতায় প্যারেড করে বেড়াচ্ছে, রাঁড়, খোট্টা, বাজে লোক, বেনের দলই বারোয়ানা। রণক্ষেত্রের চারিদিকে বেড়ার ধারে ধারে পাঁচ থাক গাড়ির সার, কোনো গাড়ির ওপর একজন শৌখিন ইয়ার, দু চার দোস্ত ও দুই একটি মেয়ে মানুষ নিয়ে মজা করছেন। কোনোখানের ভিতর চিনে কোট এবং চুড়ের চেনওয়ালা চারজন ইয়ার ও একটি মেয়ে মানুষ, কোনোটিতে গুটিকতক পিল ইয়ার, ঠেক্কা, জ্যাঠা ছেলে, স্কুলের বই বেচে পয়সা সংগ্রহ করে গোলাপি খিলি ও চরসে মজা লুটছে। কতকগুলি গাড়ি নিছক, খোট্টা, মাড়োয়ারি ও মেরুয়াবাদী, কতকগুলি খাস পোশাকি বাবুদি পূর্ণ। আমাদের হুজুর এই সকল দেখতে দেখতে থল্লুমল বাবুর হাত ধরে ক্রমে রণক্ষেত্রের দরজায় এসে পৌঁছলেন। সেথায় বেজায় ভিড়, দশ বারো জন চৌকিদার অনবরত সপাসপ করে বেত মারছে, দু একজন সার্জন সবলে ঠেলে রয়েছে তথাপি রাখতে পারছে না, থেকে থেকে রাজা রামচন্দ্রজি কা জয় বলে খোট্টারা ও রণক্ষেত্রের মধ্যে হতে বানরেরা চেঁচিয়ে উঠছে। সকলেরই ইচ্ছা রামচন্দ্রের মনোহর রূপ দেখে চরিতার্থ হবে, কিন্তু কার সাধ্য সহজে রামচন্দ্রের সমীপস্থ হয়। হুজুর অনেক কষ্টে সৃষ্টে বেড়ার দ্বার পার হয়ে রণক্ষেত্রে প্রবেশ করে বানরের দলে মিশলেন। রণক্ষেত্রের অন্যদিকে লঙ্কা, মনে করুন সেথায় রাজা সাজা রাক্ষসেরা ঘুরে বেড়াচ্ছে, কিন্তু ও বেড়া নিকটস্থ মাল ভরা গাড়ির দিকে মুখ নেড়ে হি হি করে ভয়ও দেখাচ্ছে। রাজা ও বানরেরা লাফাচ্ছে ও পাথরের বদলে ছেঁড়া কূপো ও পাকাটি নিয়ে ছোড়াছুড়ি করছে। বাবু এই সকল অদৃষ্টচর ব্যাপার দেখে যার বন্যায় পরিতুষ্ট হয়ে বেড়ার পাশে পাশে হাঁ করে ঘুরিয়ে বেড়াতে লাগলেন এবং আরও দু চারজন বেনে বড় মানুষ ও ব্যাড়দা বনেদি বাবুরা ভিতরে এসে বাবুর সঙ্গে জুটে গেলেন। সঙ্গে সঙ্গে দালাল, তুলোওয়ালা, ইনফ্লুয়েন্সিয়াল, রিফর্মড খোট্টার দলেও সঙ্গেও বাবুর সেখানে সাক্ষাৎ হতে লাগলো। কেউ রাম রাম, কেউ আদাব, কেউ বন্দিগি প্রভৃতি সেলামালকির সঙ্গে পানের দোনা উপহার দিয়ে বাবুর অভ্যর্থনা করতে লাগলো। এরা অনেকে দুই প্রহরের সময় এসেছেন, রাত্রি দশটার পর ভরপেট রামলীলে ঘিরে বাড়ি ফিরবেন।